মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আগত 90টি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আগত 90টি দিন অর্থাৎ 2024 সালের অন্তিম চরণের শুরুয়াতের কাহিনী। মে মাস, জুন মাস, জুলাই মাস, এই তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এই 90 দিনের প্রথম দিনই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, বৃহস্পতি অস্তও হবে। আবার শনি কিন্তু এই 90 দিনের মধ্যেই 30শে জুন রাশি পরিবর্তন করতে চলেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। 2024 সাল শনির বছর। শনি বর্তমানে কিন্তু আপনাদের 7.5-এর প্রথম চরণ তৈরি করে বসে আছে। এর সাথে সাথে শনি বর্তমানে আপনাদেরই রাশির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে গোচর করছে, যার ফলস্বরূপ আলোচনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি, আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য মূলত চন্দ্ররাশি ধরে আলোচনা আমরা করে থাকি। তবে হ্যাঁ, আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক এনি টাইম আমাদের সাথে আপনারা কনসাল্ট করতেই পারেন, আপনার জীবনের ব্যাপারে কোনো সমস্যা থেকে থাকলে আপনারা ফেস টু ফেস আমাদের চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম রাশির আন্ডারে পড়েন, অর্থাৎ অন্তিমতম রাশি। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালের পয়লা মে গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। অর্থাৎ আপনাদের প্রথম হাউস ফার্স্ট হাউসেই রাহু মঙ্গল বুধের সংযোগ, সেখানে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার বাণী এবং অর্থের ভাবে সূর্য শুক্রের দারিদ্র যোগ। আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রম ভাবে বৃহস্পতি। আপনাদের সপ্তম ভাব দাম্পত্য ভাব পার্টনারশিপের হাউসে কেতু। আপনাদের টুয়েলথ হাউস মোক্ষের ভাব ব্যয়ের ভাবে শনি স্বগৃহে বিরাজমান। প্রথমেই আমরা আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। আর বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই চারটি গ্রহকে নিয়ে এখন যে আলোচনা আমি করব এটি শুধুমাত্র মে মাসের নয়, মে, জুন, জুলাই তিনটি মাসের। কারণ এই তিনটি মাসে এই চারটি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করবে না, যার জন্য এই আলোচনাটি তিনটি মাসের একত্রিত। তারপর মঙ্গল, বুধ, সূর্য, শুক্র নিয়ে প্রতিটি মাস ধরে ধরে আলোচনা করব। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, আর বৃহস্পতি মাসের শুরুতেই পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের ভাবে গোচর করে নিচস্থ হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আপনাদেরকে অবশ্যই ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। বৃহস্পতি অস্তও থাকছে, বিশেষ করে জুন মাসের আগে পর্যন্ত, যার ফলস্বরূপ আপনাদের কিন্তু এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত কিন্তু আপনারা নাও হতে পারেন। তবে হ্যাঁ, ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরে স্থাপিত হবে। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। মাত্রা অতিরিক্ত চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, এনার্জি বৃদ্ধি পেতে পারে, এ সময় আপনাদের এনার্জিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ আপনারা করুন। আর দেখুন, বৃহস্পতি যখনই বৃষভ রাশিতে গোচর করে তখনই কিন্তু যুদ্ধ রব লাগে। সরকার পক্ষে যারা থাকে, যদি ইলেকশন হয়ে থাকে এই সময়, তারাই আবার সরকার পক্ষ গঠন করে, অর্থাৎ পুনরায় সরকার পক্ষ ব্যাক আসে। যে রাজনৈতিক দল সরকারে থাকে তার নির্বাচন হলে তারাই জয়যুক্ত হয়। এ সময়ে কিন্তু ভূমিকম্পের প্রবণতা বৃদ্ধি পায়। এ সময় সরকারের বিরুদ্ধে কিন্তু অনেক প্রকার প্রতিবাদ আমরা পরিলক্ষিত করে থাকি। স্টক মার্কেটে কিন্তু এ সময় ভূচাল আসে। এক কথায় বলতে গেলে অর্থনৈতিক মন্দির শুরুয়াতের কাহিনী নিয়ে আসে বৃহস্পতি যখন বৃষভ রাশিতে গোচর করে। তাহলে কয়েকটি বিষয়ে তো সাবধান থাকতেই হবে। বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম ভাবে, যেখানে কেতু বসে আছে। কেতু তো সর্বদাই একজন গুরুকে খোঁজে, তার কারণ কেতুর তো মস্তিষ্ক নেই, শরীর আছে কিন্তু মস্তিষ্ক নেই। আবার রাহুর মস্তিষ্ক আছে কিন্তু শরীর নেই, আর এজন্যই কেতুর যেহেতু মস্তিষ্ক নেই, কেতু সর্বদাই একজন গুরুকে খোঁজে। আর গুরুর এই দৃষ্টি কেতুর উপরে অবশ্যই দাম্পত্য জীবনে যে সমস্ত সমস্যায় জর্জরিত আপনারা ছিলেন,
মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু বিগত 5-6 মাস ধরে একাধিক বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হচ্ছেন। বন্ডিংয়ে অনেকটা ঘাটতি আপনারা অনুভব করেছেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আইনি জটিলতায় ফেঁসেছেন। বিজনেসম্যানেরা আপনাদের মনের কাঙ্ক্ষা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী আপনারা হয়তো ফলাফল পাচ্ছিলেন না। পার্টনারশিপ বিজনেসে অনেক সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন। এবার কিন্তু ধীরে ধীরে সেখানে আপনারা উন্নতির পথের দিকে এগিয়ে যাবেন। অর্থাৎ রাহুর দৃষ্টি থাকা সত্ত্বেও আপনারা কিন্তু ধীরে ধীরে দাম্পত্য জীবন, কোর্ট কেস, আইনি জটিলতা, বিজনেসের ক্ষেত্রে নতুন নতুন উপলব্ধি হাসিল করতে পারবেন। অবিবাহিতদের আবার যদি বিবাহের যোগ্য যোগ্য হয়ে থাকেন, বিবাহের যোগ কিন্তু তৈরি হতে চলেছে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। যদিও আপনাদের ভাগ্যস্থানে রাহু, শনি এই দুটি গ্রহেরও কিন্তু দৃষ্টি থাকছে, আবার আপনাদের ভাগ্যস্থানে কিন্তু যদি দেখেন তাহলে কিন্তু পরের মাসে অর্থাৎ জুন মাসের পর থেকে মঙ্গলেরও কিন্তু দৃষ্টি থাকবে। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল নিজের ঘরকেও কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে জুন মাসের পর দেখবেন। তাহলে জুন মাসের পর থেকে জুন জুলাই ধরতে গেলে জুলাইয়ের মাসের 12 তারিখের আগে পর্যন্ত, জুন মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। এই অনলি এই যে 40-42টি দিন উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কেটে যাবে। এই 40-42টি দিন, এই 90 দিনের মধ্যে অবশ্যই ভাগ্যের সমর্থন, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতা বা পিতৃতুল্যের ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হতে চলেছেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। আর আপনারা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে থাকেন, পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ করা বা নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস কিন্তু পেয়েই যেতে পারেন। আবার দেখুন, বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে, আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতিকে শনি। যদিও 7:30 চলছে, কিন্তু শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। তাহলে দৈনিক ইনকাম কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে, ডেলি ইনকাম বাড়তে পারে, লাভের মাত্রা বাড়তে পারে, মুনাফার পরিমাণ বৃদ্ধি পেতে পারে, মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন। শনিকে নিয়ে যদি আলোচনা করা যায়, 7:30-এর প্রথম চরণে আপনারা আছেন। শনি এতদিন অস্ত ছিল, বেটার ছিল, উদিত হয়েছে, মানসিক দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি পেতে পারে। দেখুন, আপনারা কিন্তু এপ্রিল মাসের ধরে নিন 25 তারিখ পর্যন্ত অনেকটা বেটার ইম্প্যাক্ট পেয়েছেন, কারণ শুক্র কিন্তু আপনাদের রাশিতে উচ্চস্ত হয়েছিল। কিন্তু এই মে মাসে কিন্তু আমি বলবো মানসিক দুশ্চিন্তা কিন্তু আপনাদের আরও বেড়ে যেতে পারে। এমনকি আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে, আপনাদের ক্ষেত্রে অনেকেরই খরচ বেড়ে যেতে পারে, এবং আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, এমএনসি কোম্পানিতে চাকরি করেন, তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন। তবে মস্তিষ্কের উপরে যে একটা প্রভাব পড়তে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। প্রয়োজনে এনি টাইম আপনারা কিন্তু কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। শনির যেহেতু তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে, যদিও সূর্য সেখানে উচ্চস্ত হয়ে আছে, তৎসত্ত্বেও কিন্তু বলবো তুঙ্গস্থ সূর্য থাকা সত্ত্বেও আপনাদের বিশেষ করে 15-15 মের পর থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 15 মের পর থেকে আপনাদের কিন্তু একটু পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি অনুভব করতে পারেন, মুখনিঃসৃত বাণীর কারণে কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলতে পারেন, বাণীর মধ্যে কর্কশতার মাত্রা বাড়তে পারে। তবে আবারও বলবো, অবশ্যই 1 জুন থেকে 12 জুলাই এই সময়টি কিন্তু আবার পরিবার, বাণী, অর্থের জন্য ঠিকঠাক থাকবে, কারণ মঙ্গল রুচক নামক একটা রাজযোগ তৈরি করবে স্বগৃহে প্রবেশ করে। তখন যদিও শনির দৃষ্টি থাকবে, যার কারণে পরিবার, পরিজন, ব্যাংকের ব্যালেন্স, মুখনিঃসৃত বাণীর কারণে যে উন্নতিটা আপনারা পাবেন এই 90 দিনের মধ্যে 42টি দিন, সেখানেও কিন্তু ধীর গতিতে পাবেন। আবার দেখুন, শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 6th হাউসে। যদিও 6th হাউসের অধিপতি সূর্য, তৎসত্ত্বেও কিন্তু আপনাদের বলবো শত্রুপক্ষ কিন্তু পরাজিত হবে। ঘুমের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। বেকার যুবক যুবতীদের প্রচেষ্টা জারি রাখতে হবে। নতুন কোনো চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তি কিন্তু আপনাদের হতেই পারে। রাহু আপনাদের রাশিতেই অবস্থান করছে, আর শুরুতেই তো আপনাদের এখানে কিন্তু যোগ থাকছে অনেক রকম। রাহু মঙ্গলের কিন্তু এখানে যোগ থাকছে, বুধ রাহুর যোগ থাকছে অঙ্গারক দোষ, একই সাথে কিন্তু আবার এখানে থাকছে বুধ রাহুর জড়ত্ব যোগ। যদিও সেটি খুব বেশি স্থায়িত্ব মেনটেন করবে না, তবে রাহু যেহেতু আপনাদের রাশিতে আছে, মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে। টু বি অর নট টু বি ইজ দ্য কোশ্চেন, হবে না হবে না,
এই দোলাচলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। আবার রাহুর কারণেই কিন্তু আবার বিগত 5-6 মাসের মধ্যে আপনাদের মধ্যে অনেকেই নেশা ভাঙের প্রতি হয়তো আকৃষ্ট হয়েছেন, বা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বনের প্রচেষ্টা করছেন, অনেকে অবৈধ ক্রিয়াকলাপের দিকে হয়তো আকৃষ্ট হয়েছেন। আবার আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বিগত 5-6 মাসের মধ্যে চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা অনুভব করেছেন, এর মধ্যে কোনো না কোনো একটি সমস্যা আপনারা হয়তো অনুভব করেছেন। আর রাহু কিন্তু যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের 5th হাউসে দিচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই বিগত 5-6 মাসে আপনারা পেটের সমস্যায়ও ভুগেছেন, অনেকে বদহজমের প্রবলেমে ভুগেছেন, স্কুল লাইফের নিচে যারা পড়াশুনো করছেন তাদের শিক্ষা জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সাথে সাথে বলবো প্রেমের জীবনেও কিন্তু কিছুটা ক্ষতি আপনারা অনুভব করেছেন, যদিও আপনাদের তুলনামূলকভাবে এপ্রিল মাসটি একটু ভালো গিয়েছে, কিন্তু এপ্রিল মাসটি যদি বাদ দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু প্রেমের জীবনে খুব একটা সুখ শান্তি সমৃদ্ধি আপনারা পাননি। দাম্পত্য জীবনেও সমস্যা আপনারা অনুভব করেছেন, পিতার শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব পড়েছে, অথবা পিতার সাথে আপনাদের সম্পর্কের প্রতি অথবা পিতার কর্মের প্রতি প্রভাব পড়েছে। হায়ার স্টাডিজও আপনারা বাধাপ্রাপ্ত হয়েছেন, দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির যারা প্ল্যানিং করছিলেন তারা হয়তো ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না। যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে, IVF-এর প্রবলেম, ডাক্তার বলছেন যে সন্তান হওয়া সম্ভব নয়, পেশেন্ট কোমায় আছে, তৎসত্ত্বেও কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এবার আমরা আলোচনা করব সূর্যকে নিয়ে। সূর্য কিন্তু মাসের শুরুতেই আপনাদের 2nd হাউসে থাকছে, কিন্তু 2nd হাউসে সূর্য থাকলে কী হবে? আছে কার সাথে? শুক্রের সাথে। সূর্য শুক্রের সংযোগকে আমরা দারিদ্র যোগ বলে থাকি। তাহলে কিন্তু অনেকেই, অনেক জ্যোতিষী হয়তো আপনাদের বলবেন যে সময় ব্যাংকের ব্যালেন্স আপনাদের ফুলে ফেঁপে উঠবে। আমি বলবো না, উল্টো পরিণতি পেতে পারেন, সাবধানে একটু থাকতে হবে। বুঝে সুঝে খরচকে নিয়ন্ত্রণ, বাজেটকে নিয়ন্ত্রণ করুন। কোনো প্রকার মানি ওরিয়েন্টেড সিগনেচার করবার আগে 10 বার বিচার বিবেচনা করবেন। ডকুমেন্টস, দস্তাবেজে সিগনেচার করবার আগে পুরো ডকুমেন্টস পড়ে তারপর সিগনেচার করুন। আর এই সময় কিন্তু অবশ্যই আপনাদের উচিত হবে সাবধানে গাড়ি ঘোড়া চালানোর। তবে হ্যাঁ, শুক্রের দৃষ্টি যেহেতু থাকছে আপনাদের 8ম ভাবে, তাহলে কিন্তু অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে উপকৃত হবেন। যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, PhD লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। আপনাদের মধ্যে অনেকে শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু উপকৃত হতে পারেন 19শে মের আগে পর্যন্ত। আবার আপনাদের মধ্যে স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন, আপনাদের মধ্যে বন্ডিংও বাড়তে পারে 19শে মের আগে পর্যন্ত। 19শে মের পর শুক্র প্রবেশ করে যাবে 3rd হাউসে, গিয়ে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে। আর সূর্য তো 14 তারিখে আগেই সেখানে প্রবেশ করে গিয়েছে, তাহলে কিন্তু অবশ্যই মাসের 2nd হাফে সাহস পরাক্রম আপনাদের বাড়বে। মাসের 2nd হাফ বলতে 14 তারিখের পর শুক্র যেহেতু আপনাদের 3rd হাউসের অধিপতি, স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবেন, তাহলে অবশ্যই হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতেই পারে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। রাহু এবং মঙ্গলের অঙ্গারক যুগও তো থাকছে, পুরো মে মাস জুড়েই থাকছে, তাহলে কিন্তু মে মাসে কিন্তু আগুন থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে, ইলেকট্রিসিটি বজ্রপাত থেকেও সাবধান থাকতে হবে। কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি অপারেশনও কিন্তু হতে পারে,
এ বিষয়েও সচেতন থাকতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, মাত্রা অতিরিক্ত এনার্জি থাকতে চলেছে। এই এনার্জিকে যতটা সম্ভব আপনারা চ্যানেলাইজ যদি করতে পারেন, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন, কোনো জিমিং সেন্টারে ভর্তি হয়ে যান, অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের দাম্পত্যভাবে, যার কারণে স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। তবে এই মঙ্গল কিন্তু আপনাদের চতুর্থ ভাবকেও কিন্তু দেখবে, অর্থাৎ চতুর্থ দৃষ্টি দিয়ে সুখ ভাবকে। যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন বা কৃষিযোগ্য জমিতে অর্থ বিনিয়োগ করতে চান অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে, তাদের জন্য সময় সুযোগ ভালো। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল, মেডিকেল ফিল্ড, এমআর আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, বা খেলাধুলোর জগতে আছেন, অ্যাক্টিভ সেলস ইনকামের কাজ করেন, সেলসের কাজ করেন, তাদের জন্য সময় মোটামুটি ঠিকঠাকই থাকবে। মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের অষ্টমভাবে, যার ফলস্বরূপ আমি আপনাদেরকে বলবো, মে মাসে কিন্তু গাড়ি ঘোড়া খুব সাবধানে চালান, শরীরে কিন্তু চোটাঘাত লাগার যোগ কিন্তু 100% পরিলক্ষিত হচ্ছে। এবার স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক। শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে তো আমি আর আলোচনা করব না, কারণ আগেই আলোচনা করেছি, আপনাদেরকে জানিয়েছি কী ফলাফল পাবেন তিনটি মাস ধরে। মঙ্গলের গুরুত্বপূর্ণ পরিবর্তন, মাসের শুরুতেই 1 তারিখেই মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি সেকেন্ড হাউসে গোচর করে যাচ্ছেন, আর এখানেই মঙ্গল থাকবে 12 জুলাই পর্যন্ত। তাহলে 1 জুন থেকে 12 জুলাই হঠাৎ করে আপনাদের ব্যাংকের ব্যালেন্স কিন্তু বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবারের তরফ থেকে এবার কিন্তু আপনারা সাপোর্ট পেতে চলেছেন। এর সাথে সাথে মুখনিঃসৃত বাণীকে, এনার্জিকে যদি সঠিক ওয়েতে চ্যানেলাইজ করতে পারেন, তার কারণেও কিন্তু আপনারা নিশ্চিতভাবে লাভান্বিত হবেন। আপনাদের কিন্তু এ সময় প্রেমের জীবনেও নতুন নতুন উপলব্ধি আপনারা পেতে পারেন। তবে হ্যাঁ, যদি কোনো প্রকারে প্রেমিক প্রেমিকা যুগল সন্দেহবাতিক হয়ে যান, মাত্রা অতিরিক্ত ঝগড়া অশান্তি করেন, তাহলে পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতে পারে। পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে 100% রিলিফ আপনারা পাবেন। তবে হ্যাঁ, বুক জ্বালা জ্বালা করা যদি ভাব থাকে, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের নবমভাবে, অর্থাৎ ভাগ্যস্থানে, আর ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল, নিজের গৃহকে তিনি দৃষ্টি দিচ্ছেন। তাহলে 1 জুন থেকে শুরু করে 12 জুলাই পর্যন্ত মঙ্গলের কারণে কিন্তু আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে। যে কর্ম করতে যা সময় লাগত, তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। এর সাথে সাথে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আর উচ্চশিক্ষায় বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। তবে ধীর গতিতে হবে সব কিছু, যে একেবারে 1 জুন মঙ্গল রাশি পরিবর্তন করছে মানে 1 জুন থেকেই ফল পাবেন তা নয়, 10-12 দিন পর থেকে, কারণ শনি রাহুরও তো দৃষ্টি আছে আপনাদের নবম স্থানে, ভাগ্যস্থানে। তবে হ্যাঁ, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি, পৈতৃক কোনো ব্যবসার শুরুয়াত কিন্তু আপনারা করতে পারেন, অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। দেখুন, গুরুত্বপূর্ণ পরিবর্তন আরও, সূর্য বুধের বুধাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, সূর্য গুরুর গজকেশরী যোগ, কিন্তু একাধিক যোগ তৈরি হচ্ছে আপনাদের থার্ড হাউসে। আর থার্ড হাউসে কিন্তু যে বৃহস্পতি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় তা তো নয়, আগে আপনাদের বলেছি। তবে হ্যাঁ, বিশেষ করে আমি বলবো মাসের ফার্স্ট হাফে কিন্তু আপনারা লাভান্বিতই হবেন। লাভান্বিত হবেন কেন? একাধিক রাজযোগ, যার ফলস্বরূপ বিদেশ থেকে কোনো অর্থের আগমন ঘটতে পারে, হঠাৎ করে কোনো অর্থের আগমন ঘটতে পারে, এর সাথে সাথে কিন্তু আপনারা বন্ধুবান্ধবদের দ্বারা উপকৃত হতে পারেন। আপনাদের সাহস পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, উইল পাওয়ার ইনক্রিজ করবে, কনফিডেন্স লেভেল আপনাদের গেন করতে চলেছে, নিজের মধ্যে একটা ঊর্জা আপনারা অনুভব করবেন। সূর্য কিন্তু আবার 15 তারিখের পর মিথুন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 4th হাউসে গোচর করে যাবে। 4th হাউসের অধিপতি বুধ কিন্তু 14 তারিখে 4th হাউসে গোচর করবে। তাহলে 14 তারিখের পর থেকে, 15 তারিখের পর থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত, কেন? তার কারণ বুধ 14 থেকে 29 তারিখ পর্যন্ত আপনাদের 4th হাউসের অধিপতি 4th হাউসেই থাকবে, থেকে ভদ্রা নামক একটা রাজযোগ তৈরি করবে। তার সাথে সাথে সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকছে। আবার 12 তারিখের পর শুক্র যেহেতু এখানে প্রবেশ করছে, তাহলে লক্ষ্মীনারায়ণ যোগও থাকছে, যার ফলস্বরূপ জুন মাসে কিন্তু যারা দীর্ঘদিন ধরে কোনো ফ্ল্যাট বাড়ি জমি বা কোনো ম্যাটেরিয়াল কমফোর্টের কোনো অবজেক্ট আপনারা
ক্রয়ের চিন্তা ভাবনা করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। ইভেন সরকারি চাকরিজীবী যারা আছেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। পলিটিক্যাল সেক্টরে যারা আছেন জুন মাসটি তাদের জন্য দুর্দান্ত। রাজনৈতিক জগতে জয়যুক্ত কিন্তু আপনারা হতেই পারেন। এর সাথে সাথে প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন। প্রেমের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে এবং মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি, মায়ের তরফ থেকে আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা উপকৃত হবেন। এক কথায় পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির জন্য সময়টি দুর্দান্ত। ব্রেনও খুব সাপ কাজ করবে। কোনো স্থানে অর্থ বিনিয়োগ করবার জন্য জুন মাসের এই যে সেকেন্ড হাফ থেকে জুলাই মাসের ফার্স্ট হাফ আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে কিন্তু করতেই পারেন। আবার যেহেতু আপনাদের কেরিয়ার হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, আর যার ফলস্বরূপ আপনারা কিন্তু অবশ্যই সূর্যের দৃষ্টি এখানে, এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিতই করবে। যার ফলস্বরূপ আমি আবারও বলবো, যারা টিচার্স আছেন, প্রফেসর্স আছেন, ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, পলিটিশিয়ান আছেন, সোশ্যাল ওয়ার্ক করেন, এমবিএ করে কোনো ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজ করছেন, অফিস ম্যানেজমেন্টের কাজ করেন, পিআরের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, অ্যাজ ইউজুয়াল রাহু, শনি, কেতু এবং বৃহস্পতি স্বগৃহে বিরাজমান। আমি আর আলোচনা করব না। তবে হ্যাঁ, শনি কিন্তু 30 জুন বক্রী হয়েছে, যার ফলস্বরূপ রোগঋণ শত্রু থেকে শুরু করে পরিবারের ব্যাপারে এবং এর সাথে সাথে ভাগ্যস্থ ব্যাপারে, আপনাদের পিতার ব্যাপারে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনাদেরকে চলতে হবে, বিশেষ করে জুলাই মাসের সেকেন্ড হাফ থেকে। মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে বৃহস্পতির সাথে সংযুক্ত হয়ে যাবে 12 তারিখে। যদিও মঙ্গল থার্ড হাউসে এসে সাহস পরাক্রমকে আপনাদের বৃদ্ধি করবার চেষ্টা করবে, তৎসত্ত্বেও ভাই বোনেদের সাথে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে, অহেতুক তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে পারে, সম্পর্কের অবনতি ঘটতে পারে, বন্ধুবান্ধবদের দ্বারা কিন্তু আপনারা প্রতারিত হতে পারেন। এ সমস্ত বিষয়ে আপনাদেরকে একটু সচেতনই থাকার পরামর্শ আমরা প্রদান করব। বুধ 19 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু কোথায় থাকতে চলেছে? ফিফথ হাউসে। আর ফিফথ হাউসে বুধ কিঙ্গিত দেয় অবশ্যই স্টক মার্কেট, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করবার জন্য সেখানে আপনারা 100% লাভান্বিত হতে পারেন। বিনিয়োগের জন্য সময় সুযোগ ভালো, তবে প্রেমের জন্য সময় কিন্তু খুব ভালো নয়। আর যারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এ সময় কিন্তু বাধা বিপত্তি বৃদ্ধি পেতে পারে, একটু খেয়াল কিন্তু আপনাদেরকে রাখতে হবে। প্রথম সন্তানের কারণে অতিরিক্ত অর্থের অপচয় হতে পারে, তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টিও বজায় রাখতে হবে। সূর্য শুক্রের দারিদ্র যোগ থাকছে 7 তারিখ পর্যন্ত আপনাদের ফোর্থ হাউসে। তাহলে অবশ্যই 29 জুনের পর থেকে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু হঠাৎ করে স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি চুরি হতে পারে, এ বিষয়ে সাবধান থাকতে হবে। হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না, তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ গ্রহণ করতেই পারে। 29 জুন থেকে 7 জুলাইয়ের আগে পর্যন্ত নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকবেন। সূর্য 16 তারিখের পর আবার কর্কট সংক্রান্তি ঘটাবে, সূর্য কর্কট রাশিতে এসে আবার উচ্চস্ত হবে, তখন পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, নিশ্চিতভাবে মুক্তি পাবেন। যদিও রাহুর দৃষ্টি আছে তৎসত্ত্বেও পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, শিক্ষার জীবনে আবার মনোনিবেশ করতে সক্ষম হবেন। সূর্য কিন্তু আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি, তাহলে রোগঋণ শত্রু থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন 16 জুলাইয়ের পর, যদিও এর প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন অগস্ট মাসে গিয়ে। দেখুন, সূর্য, বুধ, শুক্র 3টি গ্রহেরই কিন্তু, আর সূর্য বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে অল্প সময়ের জন্য 16 থেকে 19, আর শুক্রের বুধের কিন্তু এখানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। তাহলে 7 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আর্থিক মুনাফা কিন্তু আপনারা লুটতেই পারেন। পুরো জুলাই মাসটি জুড়েই কিন্তু আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে, আর্থিক মুনাফা লুটবার যোগ পরিলক্ষিত হচ্ছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে। তবে যাই বলছি না কেন, সব অর্থগত ব্যাপারে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু জুলাই মাসের সেকেন্ড হাফে অত্যন্ত সচেতন থাকার প্রয়োজন আছে। জুলাই মাসের সেকেন্ড হাফে আপনাদের মায়ের, পিতার শরীর স্বাস্থ্যের দিকে, আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে, সন্তান সন্ততির শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে, আর আপনার শরীরের দিকে তো নজর দিতেই হবে। যতটা সম্ভব নেশা ভাঙ করা থেকে দূরে থাকবেন, সেটি আপনাদের ক্ষেত্রে বেশ বেটার, বিশেষ করে ড্রাই নেশা, শুকনো নেশা, স্মোকিং বা ওই জাতীয় কোনো নেশা থেকে
নিজেদেরকে বিরত রাখবার চেষ্টা করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা 108 বার করে প্রত্যেক দিন সন্ধেবেলা করে জপ করুন, না পারলে 21 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই 4টি জিনিস যেন কিনবেন না। শনিবার করে আপনারা ব্ল্যাক কালারের ড্রেস পরার চেষ্টা করুন, ব্লু কালার বেশি পরুন এবং যতটা সম্ভব বৃহস্পতিবার করে হলুদ পরা যায় বৃহস্পতিবার করে নিরামিষ খান। আর যদি পারেন তাহলে 7টা শনিবার স্টিল বা লোহার পাত্রে আপনারা সরিষার তেল বা মাস্টার্ড অয়েল ঢেলে নিজের ফেসের রিফ্লেকশন দেখবার পর গরিব দুঃখী হতদরিদ্র মানুষদের মধ্যে দান করে দিন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।